নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বর্তমান যুগে অর্থাৎ আজকের দিনে কোন গ্রুপের রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তা আজকে আমি আপনাদের জানাবো কাজেই বিষয়টি আপনারা জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন আসুন আমরা জেনে নিই কোন রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন পরিমাণে রয়েছে এক ফোঁটা রক্ত একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে এটা আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটি মানুষ জন্মগত সূত্রে রক্ত নিয়ে জন্মায় কিন্তু প্রতিটি মানুষের রক্তের গ্রুপ এক হয় না সাধারণভাবে অ্যান্টিবডি ও অ্যান্টিজনের ভিত্তিতে রক্তকে চার ভাগে আমরা ভাগ করে থাকি এই চারটি ভাগ হলো এ গ্রুপের রক্ত বি গ্রুপের রক্ত ও গ্রুপের রক্ত এবং এবি গ্রুপের রক্ত প্রত্যেক গ্রুপের আবার দুটি করে ভাগ আছে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এবং এবি নেগেটিভ আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি অন ফরমেশন তথ্য বলছে ভারতে সবচেয়ে কমন অর্থাৎ সাধারণ গ্রুপ হচ্ছে ও তারপরেই ঠিক রয়েছে বি এরপর রয়েছে এ এবং সবচেয়ে কম রয়েছে এবি গ্রুপের রক্তের মানুষ আমেরিকাতেও জনসংখ্যার চুয়ান্লিশ শতাংশেরই ও গ্রুপের রক্ত আর একচল্লিশ শতাংশের রক্ত এ গ্রুপের যাদের এ গ্রুপের রক্ত রয়েছে তারা ভাইরাস সংক্রমক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং যাদের রক্তের গ্রুপ ও রয়েছে তাদের ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগে সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই কম যেই যাদের রক্তের গ্রুপ এ রয়েছে তাদের নিজের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে এই গবেষণায় জানা গেছে যাদের রক্তের গ্রুপ ও তাদের এই ঝুঁকিটাকে অনেকটাই কম আর বাকি দুটি যে রক্তের গ্রুপ রয়েছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মধ্যম প্রকৃতি